গুরুত্বপূর্ণ খবর দিব বিচাৰিছো। ৰাজ্যত এটাৰ পাছত আন এটা দুর্নীতি খেহতীয়াকৈ পোহৰলৈ আহিছে। এবাৰ খুদ গুৱাহাটী মহানগৰীতে জাবৰ নিষ্কাশনৰ নামত 20 কোটি টকাৰ কেলেংকাৰি সঞ্চালকৰ অভিযোগ উত্থাপিত হৈছে। খুদ গুৱাহাটী মহানগৰীতে ঘটনা সংঘটিত হোৱাৰ অভিযোগ উত্থাপিত হৈছে আৰু মুখ্যমন্ত্ৰীৰ দুর্নীতি নিবাৰক শাখাৰ ফালৰ পৰা অভিযান চলোৱা হৈছে। এই খবৰ এই মুহূৰ্তত আমি টাইমটো দৰ্শকৰ বাবে লৈ আহিছো। গুৱাহাটী পৌৰ নিগমত এইবাৰ CM ভিজিলেন্সৰ অভিযান। মুখ্যমন্ত্ৰী তদাৰকি শাখাৰ ফালৰ পৰা অভিযান চলোৱা হৈছে। জাবৰ নিষ্কাশনৰ নামত 20 কোটি টকা আত্মসাতৰ চাঞ্চল্যকৰ অভিযোগ আৰু তাৰ পাছতেই CM ভিজিলেন্সে অভিযান আৰম্ভ কৰিছে গুৱাহাটী। ভুৱা বিলেৰে টকা উলিয়াই নিয়াৰ অভিযোগ GMCৰ একাংশ বিষয়াৰ বিৰুদ্ধে। জাবৰ নিষ্কাশনৰ নামত এইবাৰ গুৱাহাটী মহানগৰীত কোটি কোটি টকা লুণ্ঠন কৰাৰ চাঞ্চল্যকৰ অভিযোগ উত্থাপিত হৈছে। নাম সাঙুৰ খাইছে স্বচ্ছতা বিষয়া আসিফ আহমেদ, OSD বাবুলাল শৰ্মাৰ নাম। এবাৰ গুৱাহাটী পৌৰ নিগমত CM ভিজিলেন্সৰ অভিযান। দুর্নীতির নাম সাঙুর খাই পড়ছে আন কেবাগী অভিযন্তার নাম। গুৱাহাটীর জাবর নিষ্কাশনের নামত এইবার কোটি টকার কেলেঙ্কারি সংঘটিত হওয়ার চাঞ্চল্যকর অভিযোগ উত্থাপিত হয়েছে। অভিযুক্ত অভিযন্তা কেজন হয়েছে তসদিকুর রহমান, শঙ্কর মেধি, রমাকান্ত শইকীয়া, এলিন বেগম। নাম সমূহ আমি এটা এটাকে ইতিমধ্যে উল্লেখ করি। হিরণ্য বর্মন, চিত্তরঞ্জন দত্ত, সীমান্ত জ্যোতি বড়ুয়া, বহু কেজন অভিযন্তা জড়িত থাকার চাঞ্চল্যকর অভিযোগ উত্থাপিত হয়েছে। CM ভিজিলেন্সত গোচর করেছিল খুদ পৌর আয়ুক্ত। খুদ গুৱাহাটী পৌর আয়ুক্ত গোচর করেছিল CM ভিজিলেন্স। আয়ুক্ত দেবাশিষ শর্মার নিজাববীয় তদন্তত পোহরলে আহিছে এই তথ্য। পৌর আয়ুক্ত দেবাশিষ শর্মার নিজাববীয় তদন্তত এই তথ্য পোহরলে আহিছে আর তার পিছনে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। খুদ পৌর আয়ুক্ত নিজাববীয় তদন্ত করেছিল আর তার পিছনে ধারাবাহিক জেরার সম্মুখীন হয়েছে অভিযুক্ত বিষয়াসকল। কিন্তু তার মধ্যে একটা খবর চর্চিত হয়ে পড়ছে, পৌর আয়ুক্ত দেবাশিষ শর্মাক অপসারণ করা বলে একটা খবর চর্চিত হয়ে পড়ছিল আর রাজ্যজুড়ি প্রশ্ন উত্থাপন হয়েছিল যে কেলেঙ্কারির তদন্ত করার বাবে GMCৰ যেগুলি আয়ুক্ত দেবাশিষ শর্মাক অপসারণ করার চেষ্টা চলা হয়েছে নাকি তাক লো চর্চা চলছে। এটা জানাইছে একটা অতি গুরুত্বপূর্ণ খবর। খুদ গুৱাহাটী মহানগরীর এইবার জাবর নিষ্কাশনের নামত কোটি কোটি টকার কেলেঙ্কারি সংঘটিত হওয়ার অভিযোগ উত্থাপিত হয়েছে। কেবাগীও GMCৰ বিষয়া অভিযন্তার নাম সাঙুর খাইছে এই কেলেঙ্কারি। 20 কোটি টাকা কেলেঙ্কারি সংঘটিত হওয়ার অভিযোগ উত্থাপিত হয়েছে আর CM ভিজিলেন্সে ধারাবাহিকভাবে অভিযান চলাইছে। খুদ পৌর আয়ুক্ত দেবাশিষ শর্মায় গোচর ধরেছিল আর নাম সাঙুর খাইছে আসিফ আহমেদ, OSD বাবুলাল শর্মা। কাকার নাম সাঙু খাইছে আমি উল্লেখ করছো, অভিযন্তা তকসিদুর রহমান, অভিযন্তা শঙ্কর মেধি, একে সময়তে রমাকান্ত শইকীয়া, এলিন বেগম, হিরণ্য বর্মন, চিত্তরঞ্জন দত্ত, সীমান্ত জ্যোতি বড়ুয়া, এইকেইজনের নাম সাঙুর খাইছে আর নিজাববীয় তদন্ত করেছিল পৌর আয়ুক্ত দেবাশিষ শর্মা। আমি নিঃশাংশ আগবাইছো। CM ভিজিলেন্সে ধারাবাহিক অভিযান চলাইছে আর এই অভিযানত জেরার সম্মুখীন হয়েছে এই সকল বিষয়া অভিযন্তা।